তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। কবি মতিউর রহমান মল্লিক একজন সৌন্দর্যবাদী, আল্লাহ প্রেমী, আধ্যাত্মিক সাধক। যে জীবনের সূর্যোদয় হয়েছে সুরে ছন্দে, সে জীবন কি করে ভুলবে বাঁচতে আনন্দে। মতিউর রহমান মল্লিক, মহাচ্ছন্ন সুর এবং দুর্নিবার ছন্দে সাজানো যেন এক জীবনের নাম। সুকণ্ঠ পাখি হয়ে সারাটি জীবন যে ভেসে বেরিয়েছে আমাদের হৃদয় আকাশে। মতিউর রহমান মল্লিক পাহাড়ের মতো শান্ত স্থির, গভীর জ্যোৎস্না ভরা রাতে পাহাড়ের নীরবতা মাখানো যেন এক মানুষ। আবার মুহূর্তেই উজ্জ্বল, উচ্ছল, প্রাণবন্ত এবং প্রাণ প্রাচুর্যে ভরা এক জীবনের নাম। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। যে জান পহেলা মার্চ 1950, আলো ফুটেছিল বাগেরহাট জেলার সদর উপজেলার বারুইপাড়া গ্রামে। সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারের সাংস্কৃতিক ঐতিহ্যের আবহে বেড়ে উঠেছেন মতিউর রহমান মল্লিক। বাবা মরহুম কায়েমউদ্দিন মল্লিক একজন ইসলাম বিশারদ সাংস্কৃতিক ব্যক্তিত্ব। মা মরহুমা আয়েশা বেগম বেড়ে উঠেছিলেন এক সমৃদ্ধ শিক্ষিত পরিবারে। তিন ভাই ও দুই বোনের মধ্যে মল্লিক ছিলেন সর্বকনিষ্ঠ। মতিউর রহমান মল্লিক বারুইপাড়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা থেকে প্রাথমিক, বাগেরহাট প্রফুল্লচন্দ্র কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং তৎকালীন জগন্নাথ কলেজ, বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। মতিউর রহমান মল্লিক দীর্ঘ এক যুগ ধরে সম্পাদনা করেছেন মাসিক সাহিত্য পত্রিকা কলম, সাপ্তাহিক সোনার বাংলায় সাহিত্য সম্পাদকের পাশাপাশি কাজ করেছেন দৈনিক সংগ্রামে, জনাব মল্লিক ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বিপরীত উচ্চারণের সাহিত্য সংকলন ও সম্পাদনার পাশাপাশি সভাপতির দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। তার জীবনের অন্তিম সায়াহ্ন পর্যন্ত বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্রের নির্বাহী পরিচালক হিসেবে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে গেছেন। বিশ্বাসী কবু বলে না এ কথা, তারা আলো চায় চাহে যদি, তারা চাহে না কয় এই উৎপীড়ন, তারা চাহে না কয় এই উৎপীড়ন, এই অশান্তি দুর্গতি। মতিউর রহমান মল্লিক ব্যক্তি জীবনের অন্য সকল পরিচয়কে ছাপিয়ে একজন সৌন্দর্যবাদী, আল্লাহপ্রেমী, আধ্যাত্মিক সাধক কবি হিসেবে ধ্রুবতারার মতো উজ্জ্বল হয়ে উঠেছেন। কবি মতিউর রহমান মল্লিক ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী, একাধারে গীতিকার, সুরকার, সুকণ্ঠ শিল্পী এবং একজন সফল সংগঠক। তার গোটা জীবনটাই যেন উৎসর্গ ছিল প্রাণের সংগঠনের জন্য। সংগঠনের কাজে শত প্রতিকূল পরিস্থিতিতে দাঁড়িয়েও বুক ভরা স্বপ্ন এবং ভালোবাসা নিয়ে তিনি বলেছেন, চলো 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 মুজাহিদ, পথ যে এখনো বাকি, ভুলো ভুলো ব্যথা ভুলো, মুছে ফেলো ওই আঁখি, ক্ষুধায় কদম চলতে চায় না, দৃষ্টি পথের সীমা পায় না, বাকের পরে বাক চেয়ে এসে দূরের সাথে বাঁধে রাখি। আগের দিনে রসুলের সময় যেভাবে সমাজের সংশোধন করা হয়েছিল, আজকেও যদি আমরা সমাজকে সংশোধন করতে চাই তাহলে ওই ধারাই সংশোধন করতে হবে। রসুলের যে সমাজ সংস্কারের নীতি ছিল সেই নীতিতেই আমাদের অগ্রসর হতে হবে, অন্য কোনোভাবে সমাজকে সংশোধন করা সম্ভব না। রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীকে পরিবর্তন করার জন্য এসেছিলেন। আরব দেশের একটি সংস্কৃতি ছিল, আরব দেশের সাহিত্য ছিল, রাজনীতি ছিল, সমাজনীতি ছিল। আরব দেশ সেই সময়ের সাহিত্য, সংস্কৃতি,
এবং অন্যান্য ক্ষেত্রে সমৃদ্ধ ছিল, কিন্তু সেটি মানবতার জন্য কল্যাণকর ছিল না। মানুষের কল্যাণ সেই সাহিত্য, সেই সংস্কৃতি বয়ে আনতে পারছিল না, কিন্তু তা সমৃদ্ধ ছিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুকেই পরিবর্তন করে দিয়েছিলেন। রসুল একটি কাজ করেছিলেন, যেটি রসুল নিজেই বলেছেন, বয়স্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি পৃথিবীতে আবির্ভূত হয়েছি গোটা মানবতার চরিত্রের পরিবর্তনের জন্যে, গোটা মানবতার চরিত্রের শিক্ষক হিসেবে আমি এসেছি। তার মানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন নিয়ে এসেছিলেন, সেই মিশনের কাজ ছিল সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে অন্ধকার ঢুকে পড়েছিল সমস্ত অন্ধকারকে দূর করা। তিনি সাহিত্যের অন্ধকারকে দূর করেছিলেন, তিনি সংস্কৃতির অন্ধকারকে দূর করেছিলেন, তিনি রাজনীতির অন্ধকারকে দূর করেছিলেন, তিনি অর্থনীতির অন্ধকারকে দূর করেছিলেন, সমস্ত অন্ধকারকে তিনি দূর করেছিলেন। শৈশব থেকেই তিনি বিভিন্ন সংগঠন গড়ে তুলেছিলেন। 1978 সালে ঢাকায় সমমনা সাংস্কৃতিক কর্মীদের নিয়ে গড়ে তুলেছেন বিখ্যাত সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পী গোষ্ঠী এবং গড়ে তুলেছেন সবুজ মিতালী সংঘ। এরপর একে একে তারই অনুপ্রেরণায় বাংলাদেশের শহর, নগর, গ্রাম, গঞ্জ, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসায় গড়ে উঠেছে একই ধারার অসংখ্য সংগঠন। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ এবং আসাম সহ বিশ্বের যেখানেই বাংলা ভাষাভাষী মুসলমান রয়েছে সেখানেই গড়ে উঠেছে একই ধারার বহু সাংস্কৃতিক সংগঠন। 34 বছর বয়সে জনাব মল্লিক সাবিনা ইয়াসমিনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মল্লিক দম্পতির ঘর আলো করে আসে দুই কন্যা এবং এক পুত্র সন্তান। কবি তার সহধর্মিনীর জন্য লিখেছেন, এমন অনেকেই আছে যে পথ চলতে চলতে অবশেষে পথিক হয়ে যায়, কোথায় যেতে হবে ঠিক তার তার মনে থাকে না, তার তো মনে থাকে না কোত্থেকে সে শুরু করেছিল। যেমন অনেক যান্ত্রিক অবশেষে যান্ত্রিকই থেকে যায়, অনেক গায়ক আবার অনবরত গাইতে গাইতে একদা বানিয়ে ফেলল নিজেই একটা গানের ভুবন, অষ্টপ্রহর গানই তার সাধ্য, গানই তার সাধনা, জাগরণের মধ্যে গানের মতো নিদ্রার ভেতরেও গান। যেমন অনেক পটুয়া অবশেষে পটুয়াই থেকে যায়, একজন চিকিৎসক কি কেবল চিকিৎসকই থেকে যাবে, একজন অধ্যাপক কি কেবল অধ্যাপকই থেকে যাবে, বস্তুত একজন কবি কি কেবল কবিই থেকে যাবে। দেখো প্রিয়তমা, আমি তোমাকে গতকালও বলেছি, ঘুরতে ঘুরতে একদা ভব ঘুরে হয়ে যাওয়া লোকের চেয়ে ইবনে বতুতার মতো একজন বিশ্বাসী পরিব্রাজক আমার কাছে অধিকতর প্রিয়। ছাত্রজীবনে জনাব মল্লিক শিক্ষক হিসেবে পেয়েছিলেন প্রখ্যাত কথাসাহিত্যিক শওকত আলী, কবি আবু বকর সিদ্দিক এবং প্রখ্যাত আব্দুল মান্নান সৈয়দকে। প্রাজ্ঞ আব্দুল মান্নান সৈয়দ তার প্রিয় ছাত্র মতিউর রহমান মল্লিককে 80 দশকের একজন শক্তিশালী ও যথার্থ কবি হিসেবে আখ্যায়িত করেছেন। তার প্রিয় এই স্বভাব কবির ছাত্রের কবিতাকে তিনি দেখেছেন পরিশীলিত কবিতা হিসেবে। বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ জনাব মল্লিককে দেখেছেন একজন নিবেদিত প্রাণ, মানবতাবাদী কবি ও কালজয়ী প্রতিভা হিসেবে। উহারা প্রচার করুক হিংসা, বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। উহারা চাহুক সংকীর্ণতা, পায়ের আর ক্ষোভ ডোবার ক্লেদ, আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক প্রেম অভেদ। উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদের দরজা চাই, নিত্য মৃত্যু ভীত ওরা মোরা, মৃত্যু কোথায় খুঁজে বেড়াই, ওরা মরিবে না যুদ্ধ বাঁধিলে, লুকাইবে ওরা কচবনে। কবির অত্যন্ত ঘনিষ্ঠ আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ কবি মতিউর রহমান মল্লিককে বিশ্লেষণ করেছেন সৌন্দর্যবাদী আধ্যাত্মিক সাধক কবি হিসেবে। বাংলা সাহিত্যে বিশেষ করে কবিতা ও গানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও জাগরণের কবি ফররুক আহমদের ধারায় যার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, তিনি গীতিকার, সুরকার,
সাহিত্যিক, গবেষক, সফল সংগঠক, সম্পাদক এবং সাংস্কৃতিক আন্দোলনের অগ্রসেনানী কবি মতিউর রহমান মল্লিক। মল্লিক যেন কাব্যবৃক্ষের এক মুখর পাখি। তার কবিতা চরম আধুনিক হওয়ার পরেও ইতিহাস, ঐতিহ্য এবং শেকড়ের দিকে ধাবমান। একজন স্বপ্নচারী কবির সামাজিক সংকট ও চাহিদার সুগভীর উপলব্ধি কতটা হৃদয়পূর্ণ, তার কবিতায় সে প্রমাণ মেলে। মল্লিকের কবিতায়, গানে, এমনকি তার জীবনযাপনেও আধ্যাত্মিক ধ্যানধারণার এক অপরূপ শিল্পিত বিকাশ লক্ষ্য করা যায়। তার কবিতার ভাব, ভাষা, ছন্দ আধুনিক মনীষার পরিচয় বহন করে। ধর্ম ও নীতিনৈতিকতা সম্পর্কিত ভাববস্তুকে তিনি বাংলার প্রকৃতির সাথে দ্রবীভূত করে প্রকাশ করেছেন। কবি মতিউর রহমান মল্লিক ছিলেন অত্যন্ত সজ্জন, নিস্পৃহ, নিরহংকারী, বিনয়ী এবং আত্মপ্রচার বিমুখ একজন সহজ মানুষ। তিনি তার অসাধারণ জ্ঞান ও প্রজ্ঞা সর্বদাই নীরবতার আড়ালে রেখেছেন। কবি আব্দুল হাই শিকদার কবি মতিউর রহমান মল্লিকের মাঝে দেখতে পেয়েছেন রবীন্দ্রনাথের সৌন্দর্যবোধ, নজরুলের চেতনা, ইকবাল ও ফররুখের আদর্শ এবং জীবনানন্দের প্রকৃতির এক অনুপম নিঃশ্বাস। এই পৃথিবীতে হবে সদাই মোদের অভাব, রবে না কিছুই, নিত্যপূর্ণ প্রভু মোদের। শকুন শিবার মতো কাড়াকাড়ি করে সব লয়ে সকদের, আল্লাহ রক্ষা করুন মোদের, ও পথে যেন না যায় কভু, নিত্য পরম সুন্দর এক আল্লাহ আমাদের প্রভু। পৃথিবীতে যত মন্দ আছে তা ভালো হোক, ভালো হোক, ভালো। কবি মতিউর রহমান মল্লিক তার শিল্প ও সাহিত্যকর্মের জীবনে অসংখ্য গান, কবিতা, ইসলামিক গান, অনুবাদ, কিশোর সাহিত্য এবং প্রবন্ধ সহ বিবিধ সমৃদ্ধ রচনা আমাদের উপহার দিয়ে গেছেন। তার লেখনীতে প্রতিফলিত হয়েছে জীবন, প্রকৃতি এবং সমকালীন সময়। আমৃত্য নিরবচ্ছিন্নভাবে তিনি সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে মনে প্রাণে লড়ে গেছেন। টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। নিষন্ন পাখির নীড়ে, অনবরত বৃক্ষের গান, আবর্তিত তৃণলতা, তোমার ভাষার তীক্ষ্ণ ছোড়া এবং চিত্রল হরিণ তার জীবদ্দশায় প্রকাশিত কাব্যগ্রন্থ, ছোটদের ছড়ার বই রঙিন মেঘের পালকি, গানের বই ঝংকার, যত গান গেয়েছি এবং সুরশিহরণ তার ইসলামিক গানের বই ও সংকলন, প্রাণের ভিতরে প্রাণ তার একমাত্র গীতিকাব্য, প্রতিটি এক এবং প্রতিটি দুই ইসলামিক গানের ক্যাসেট এবং নির্বাচিত প্রবন্ধ তার প্রবন্ধ সংকলন। অনুবাদক হিসেবে রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা। পাহাড়ি এক লড়াকু নামে আফগান মুজাহিদদের অমর কীর্তিকলাপ তার বিখ্যাত অনুবাদ উপন্যাস, যা কিশোর কণ্ঠের পাঠকরা হৃদয় উজাড় করে পড়তেন নিয়মিত। মহানায়ক উপন্যাস ছাড়াও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আল্লামা ইকবালের মতো বিশ্বখ্যাত মুসলিম কবিদের কবিতাও অনুবাদ করেছেন তিনি। সাহিত্যকর্মে অসাধারণ অবদানের জন্য তিনি বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য জাতীয় সাহিত্য পরিষদ স্বর্ণপদক, সবুজ মিতালী সংঘ সমন্বিত সাংস্কৃতিক সংসদ এবং কলম সেনা সাহিত্য পুরস্কার, লক্ষ্মীপুর সাহিত্য সংসদ, রাঙামাটি সাহিত্য পরিষদ, খানজাহান আলী শিল্পী গোষ্ঠী এবং সাহিত্য সংস্কৃতি পরিষদ থেকে সাহিত্য পদক, বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ ফ্রান্স থেকে প্যারিস সাহিত্য পুরস্কার, বায়তুশরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশ থেকে বায়তুশরফ সাহিত্য পুরস্কার, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম থেকে ইসলামী সাহিত্য পুরস্কার, বাংলা সাহিত্য পরিষদ ফ্রান্স থেকে সাহিত্য পুরস্কার এবং কিশোর কণ্ঠ সাহিত্য পুরস্কার। মতিউর রহমান মল্লিক ছিলেন তার সংগঠনের সকলের জন্য সর্বজন স্বীকৃত প্রেরণার বাতিঘর। স্বার্থপর একটি সমাজে সারাটি জীবন অতিবাহিত করার পরেও একজন বঞ্চিত মানুষ কতটা পরার্থপর হতে পারেন, হিংসাকাতর একটি সমাজের সদস্য হয়েও একজন মানুষ কতটা অহিংস হতে পারেন, এবং একটি পঙ্কিল সমাজে দীর্ঘকাল বসবাস করেও একজন সত্যপ্রিয় মানুষ
কতটা পরিশুদ্ধ জীবনযাপন করতে পারেন তার আদর্শ মাপকাঠি ইসলামী আন্দোলনের কবি মতিউর রহমান মল্লিক। নির্মোহ আদর্শিক জীবনযাপন ও খাঁটি প্রতিভার মূল্যায়ন সম্পর্কে কবি লিখেছেন, খ্যাতির জন্য কেউ রহস্যময়, দুঠোঁটে ঝুলিয়ে বিনয়ের সঞ্চয়, খুব কাছে গিয়ে গতানুগতিক খেল, সুযোগের পায়ে মাখে মালিশের তেল। খ্যাতির জন্য কেউ ঘোর উন্মাদ, মান সম্মান সবই দিয়েছে বাদ, ভালো মন্দের বিচার করে না সে, নিজেকে বিলায় অন্যায় অনায়াসে। খ্যাতির জন্য কেউ আদর্শহীন, সব পাতে খায় তাল দেয় ধীনাধীন, পশু ও মানুষ তার কাছে একাকার, যেভাবেই হোক চায় না মেন্তার, খ্যাতির জন্য সেই শুধু নিশ্চল, যার আছে খাঁটি প্রতিভার সম্বল। মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রতি অগাধ বিশ্বাস এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ছিল তার আকণ্ঠ ভালোবাসা। মহান প্রভুর কাছে অটল ইমান চেয়ে তিনি গেয়েছেন, আমাকে দাও সে ইমান আল্লাহ মেহেরবান, যে ইমান ফাঁসির মঞ্চে অসংকোচে গায় জীবনের জয়গান। ইসলামের রেনেসাঁয় জনাব মল্লিক গিয়েছেন, ইসলামী রেনেসাঁর অগ্রসেনানী যারা, নারায়ে তাকবীর বলে সামনে দাঁড়াও, কাফেলার নিশান যদি নিজ হাতে ধরবে তুমি, বজ্র মুষ্ঠিতে দুহাত বাড়াও। অনুরোধের সুরে আদেশ করতে পারার এক অসাধারণ ক্ষমতা ছিল তার। বিনয় ও আত্মমর্যাদা বোধের মাঝে চমৎকার ভারসাম্য রক্ষা করতে পারতেন জনাব মল্লিক। বৈরি পরিবারে জন্ম হয়েছিল তার সংগ্রামী সত্তার, কিন্তু তার সম্মোহনী শক্তির কাছে এসব বৈরিতা কখনোই পাত্তা পায়নি। জনাব মতিউর রহমান মল্লিক ছিলেন ক্ষণজন্মা এক দেশপ্রেমিক ও আধ্যাত্মিক সাধক, একজন সৌন্দর্যবাদী আল্লাহপ্রেমী কবি। তার গোটা জীবন কোনো রকম বিনিময়ের প্রত্যাশা ছাড়াই দেশ, মা, মাটি, মানুষ এবং তার আদর্শের জন্য উৎসর্গ করে গেছেন। ক্ষণজন্মা এই মহৎ মানুষ মহান প্রভুর ডাকে সাড়া দিয়ে তার সান্নিধ্যে চলে গেছেন 2010 সালের 12ই আগস্ট। মহৎ এই প্রাণের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং অকুণ্ঠ ভালোবাসা। মহান আল্লাহ রব্বুল আলামিন যার সহায় হন তাকে মানুষের মুখাপেক্ষী হতে হয় না। মতিউর রহমান মল্লিক আমাদের জন্য একটি আদর্শ, অনুপ্রেরণা এবং বাতিঘর। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ক্ষণজন্মা এই মানুষের আত্মার জন্য সর্বান্তকরণে মাগফিরাত কামনা করছি। মহান প্রভু তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।